স্কুল আমরা খুলেছিলাম, সকল অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা বজায় রেখেছিলাম, সকলের দাবি ছিল স্কুল খোলা। আমরা ইদানিং লক্ষ্য করলাম যে স্কুলের সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, অনেক ছাত্র ছাত্রীরা সংক্রামিত হচ্ছে এবং তারা হাসপাতালে এবং ডাক্তারদের কাছে আসছে চিকিৎসার জন্য। এটা আশঙ্কাজনক, সে কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ওনার সম্মতি সাপেক্ষে আমরা স্কুল বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আগামী 2 সপ্তাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকবে, উদ্দেশ্য সংক্রমণ কমানোর জন্য, যাতে আমাদের ছেলেমেয়েরা আক্রান্ত না হয়। 2 সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের সংক্রমণ কমানোর জন্য আরো কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। আপনারা জানেন দেশে সামাজিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান এবং আমাদের যে পরিবহন, সব সেক্টরেই এখনো জনগণ পুরাদমে চলাচল করছে, কর্মকাণ্ড করছে। বিশেষ করে বিয়ে শাদিতে, ধর্মীয় অনুষ্ঠানে, রাজনৈতিক অনুষ্ঠানে মানুষ সংক্রামিত অনেক হচ্ছে। সে কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটি অনুষ্ঠান যেটা হবে সেখানে 100-এর বেশি লোক আসতে পারবে না, এবং যারা আসবে তারা টিকার সনদ থাকতে হবে এবং টেস্ট করা থাকতে হবে তাদের, যে তারা সংক্রামিত নয়। সেটা যে কোনো অনুষ্ঠানে হোক, এবং যদি কোনো রকমের যানবাহনে তারা উঠেন চলাচলের জন্য, সেখানেও এই একই বিষয় প্রয়োজন হবে। যেখানেই কোনো অনুষ্ঠান হবে, যেখানেই কোনো কাজকর্ম হবে, তার টিকার সনদ থাকা প্রয়োজন। উদ্দেশ্য হলো সংক্রমণ কমানো, এবং সেই উদ্দেশ্য নিয়েই 11 দফা বিধিনিষেধ দেওয়া হয়েছিল, সেটা কার্যকরী এখনো সেইভাবে হয়নি, চেষ্টা চলছে। আমি জেলা প্রশাসনের এবং অন্যান্য প্রশাসন যারা আছেন, পুলিশ প্রশাসন, তাদেরকে আহ্বান করব সরকারের বিধিনিষেধগুলো যাতে পরিপালিত হয়। এবং আমরা জানি করোনা ইনফেকশনটাকে কমে আনতে পারি। আপনারা জানেন জনগণ যদি ইচ্ছা করে সবই সম্ভবপর,